নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল, আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা কুম্ভ রাশির ভিডিও এবং কুম্ভ রাশি সেপ্টেম্বর মাস কী রেজাল্ট পাবেন তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে করছি বা করার চেষ্টা করছি। আমি প্রত্যেক দিন আপনাদের বলি, বলার কিছু নেই, যে এটা আপনাদের চ্যানেল, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন, তাহলে আলোচনাটা চলুন শুরু করি। আপনি কুম্ভের মানুষ হলে বা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে সেপ্টেম্বর মাসে আপনার জন্য কি হতে পারে, কিভাবে চলা যেতে পারে, মোটামুটি ওভারঅল জিস্টগুলো আপনাদের কাছে তুলে ধরি। কিন্তু এটা জাস্ট চলার পথের বন্ধু বা ফ্রেন্ড, এই হিসাবে ধরুন, বড় সিদ্ধান্ত অবশ্যই কারোর সাথে আলোচনা করে নেবেন। তাহলে চলুন না শুরু করা যাক, কুম্ভ কী রেজাল্ট হতে চলেছে। কুম্ভ রাশির অনেকে ভয় পেয়ে আছেন, অনেকে স্ট্রেসে রয়েছেন, অনেকে টেনশানে রয়েছেন, সাড়েসাথি চলছে, খারাপ 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 এই ব্যাপারগুলো, শনি বক্রী রয়েছে, হ্যাঁ রয়েছে, তাতে খারাপ কী হয়েছে। অনেকে কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকা যাদের সাথে আমার ফোনে কথা হয় বা ফোন করেন, অনেকে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাচ্ছেন। এটা কিন্তু এটা একটু ভেবে দেখবেন, শুধু কি খারাপই হচ্ছে, অনেক কিছু ভালো হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। তাই চলুন শুরু করি পরপর। প্রথমত কুম্ভের শরীর, আশা করছি আপনার শরীর ভালো থাকবে, কিন্তু সাড়েসাথির প্রকোপের জন্য, প্রভাবের জন্য আপনার পরিবার, এটা আপনার সাড়েসাথির জন্য নয়, ছোটাবে সাড়েসাথি, পরিবারের কেউ অসুস্থ থাকতে পারেন, আত্মীয়দের কারোর শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি চলতে পারে, এটা আপনার ছোটাছুটির জায়গা বা কারণ হয়ে যেতে পারে। আপনি যদি কুম্ভের মানুষ হন, আপনি ভালো রয়েছেন, ফ্যামিলি, তাদের দায়িত্ব, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, কেউ না কেউ একটু অসুস্থ থাকা বা গণ্ডগোলের মধ্যে থাকা, সন্তান ভালো থাকবে, বাচ্চাগুলো, বাচ্চাদের শরীর স্পেশালি ভালো থাকছে। কিন্তু কুম্ভ রাশির চাপ হবে ফাইন্যান্সিয়াল বা অর্থনৈতিকভাবে, হাতে ক্যাশ রাখা, ভালোভাবে টাকা ধরে রাখা এবং পয়সার ফ্লোটা ঠিকঠাক মতো হওয়া, বন্ধুরা এটা কিন্তু আপনাদের চাপ দেখাচ্ছে বা চাপের জায়গাকে নির্দেশ করছে। তাই ক্যাশ ইন হ্যান্ড, ঠিকঠাক মতো পয়সা রাখা এবং পয়সার ফ্লোটা ভালো হতে সমস্যা দেখাচ্ছে, আসবে না, আটকে যাবে, পাওনা টাকা আটকে যেতে পারে, এবং এই ব্যাপারটা কারণ দ্বিতীয় বক্রী বৃহস্পতি, দ্বাদশে বক্রী শনি, অর্থ কষ্টের মধ্যে ফেলবে এবং ব্যয় বাড়বে। আর অবভিয়াসলি পুজো এসে গেছে বা পুজোর সময় এসে গেছে, অর্থের একটা চাপ বা একটা প্রেশার তো থাকছেই, বাট এই প্রেশার কিন্তু আপনাদেরকে ভুগিয়ে দিচ্ছে বন্ধুরা, এটা একটু দয়া করে লক্ষ্য রাখতে হবে বা নজর রেখে চলতে হবে আপনি যদি কুম্ভের জাতক বা জাতিকা হচ্ছেন। এবং খরচাটা লিমিটেশনের মধ্যে করবেন, বড় সিদ্ধান্ত এক্ষুনি নেবেন না, যেমন হিউজ ইনভেস্টমেন্ট অবশ্যই ভাদ্র মাসের একটা ব্যাপার রয়েছে। ধরুন আপনি একটা ফ্ল্যাট কিনতে চাইছেন, বাড়ি বা প্রপার্টি ইনভেস্ট করে দিতে চাইছেন, আপনি একটু দেখে শুনে এগোবেন, কারণ ভুল জায়গায় ইনভেস্টমেন্ট, ভুলভাবে খরচা হতে পারে, চান্সেস বা প্রবাবিলিটিগুলো তৈরি করে দিচ্ছে এবং এটা কিন্তু আপনাকে প্রেসারে বা ট্রেসে বা প্রবলেমের মধ্যে রেখে দিতে পারে। তাই বন্ধুরা লক্ষ্য রাখার দরকার আছে, নজর রাখা, সতর্ক থাকার দরকার আছে আপনি যদি কুম্ভের জাতক হন, জাতিকা হন বা মানুষ হন। চোখ কান খোলা রাখুন, আমার মনে হয় বেটার ফল পাবেন বা বেটার রেজাল্ট পাবেন। চলে আসি পরের পার্টে, পয়সা আসে কোথা থেকে, চাকরি আর বিজনেস, গুপ্ত শত্রুতা থাকছে কর্মক্ষেত্রে, আপনি আপনার কাজগুলো দায়িত্বের সহকারে করছেন, অফিসের কোনো ভ্যালুয়েবল কাজের দায়িত্ব পাচ্ছেন, ওপর মহল আপনাকে সাপোর্ট করছে, আপনি আরামসে প্রবলেম সলভ করছেন এবং যে যে কাজগুলো আপনি করছেন বা যে যে কাজগুলো আপনি করবেন, এক্সপেক্ট করবো বা এক্সপেকটেশন রাখবো যে আপনার কাজগুলো পজিটিভলি হবে, আপনার নেওয়া দায়িত্বগুলো সুন্দরভাবে সুস্থভাবে পালন হচ্ছে, কিন্তু প্রেশারটা থাকছে এবং খেটে পয়সার জায়গাটা কম হতে পারে। কিন্তু এটা আমি এইভাবে প্ল্যান করতে বলবো যে আমি যে কাজটা করছি সেটার রেজাল্ট আমি আজকে চাইছি না, আমি দু মাস পরে চাইছি, ওভারঅল জায়গাটাকে তৈরি করতে চাইছি, কন্ট্যাক্টস বাড়াতে চাইছি, ভালোভাবে ডাঁটছে কথা বলতে চাইছি। আপনি কুম্ভের জাতক বা জাতিকা হলে এই দিকগুলো বা এই জায়গাগুলো আপনাদের বা আপনার ক্ষেত্রে মজবুত দেবে, রেজাল্ট পজিটিভ দেবে এবং ভালোভাবে জায়গাগুলোকে তৈরি করে দেবে। সো এটা স্টেবল পয়েন্ট বা স্টেবল পার্ট। কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে কলিগ এবং কিছু ক্ষেত্রে সামান্য সিনিয়র, এনারা কিন্তু গণ্ডগোল বা গোলযোগ বা অযোগ্য লোকরা, প্রবলেমে ফেলবে। এরা স্পেশালি কী করবে বলুন তো, আপনার চারপাশে না একটা ডিপ্রেশনের পরিবেশ তৈরি করে দেবে,
বাধা বাধা বাধা, নেগেটিভ কথা, নেগেটিভ ওয়ার্ডস কিছু ক্ষেত্রে আপনার কাজগুলোকে অদৃশ্য বাধা তৈরি করবে, এটা লক্ষ্য রাখুন। আপনার কাজ ভালো হচ্ছে, মন থেকে নিজেকে শক্ত রাখুন, এনার্জি রাখুন। দি মাসের শেষে দেখবেন আপনি এগিয়ে গেছেন, অনেকের থেকে এগিয়ে গেছেন। প্রাইমারি স্টেজে বা ইনিশিয়াল স্টেজে মনে হতে পারে আমার কিছু হচ্ছে না, আমার রাশি খারাপ, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু ওভারঅল দেখুন, খুব তাড়াহুড়ো করবেন না, বন্ধুত্ব বাড়াবেন না। মানে বন্ধুত্ব বলতে কর্মক্ষেত্রে তুই আমার বন্ধু, তুই আমার প্রাণের, এসব গল্প বাদ দেবেন, দিয়ে গিয়ে যান, বেটার হবে। চেঞ্জেসের সময় নয়, এক জায়গায় বসে কাজের সময়। কনফিডেন্সটা রাখতে হবে, নিজের পটেন্সিয়াল বা নিজের যোগ্যতার ওপর আস্থা রাখতে হবে, বেটার হয়ে যাবে আপনি কুম্ভের জাতক বা জাতিকা হলে। তবে যারা দূরে আছেন তারা রেজাল্ট অনেক বেশি স্টেবল পাচ্ছেন। ফ্রেশার্সদের জন্য খুব জুৎসই রেজাল্ট হয়তো হচ্ছে না, কিছু হতে পারে, ভালো কিছু হতে সমস্যা দেখাচ্ছে কুম্ভের ক্ষেত্রে, কুম্ভের মানুষের ক্ষেত্রে। পরের পার্ট হচ্ছে বিজনেস পার্ট। যারা শিল্পী, নৃত্যশিল্পী, গান করেন, ছবি আঁকেন, ক্রিয়েটিভ জগতের সাথে যুক্ত, খুব ভালো রেজাল্ট পাবেন। স্পোর্টসম্যানরা প্রবলেমে থাকবেন, গ্ল্যামার ফিল্ড ভালো রেজাল্ট হচ্ছে, কিন্তু বিজনেসে একটা দারিদ্রতার ছাপ পড়ছে। বিজনেস ভালো হলেই তো পয়সা আসবে, পয়সার জায়গা চাপের, কাস্টমার পাবেন, ভালো মাল সেল হতে প্রবলেম রয়েছে। পার্টনারশিপের বিজনেস ভালো চলতে পারে, কিন্তু আপনি যে বিজনেসগুলো চালাচ্ছেন, যে বিজনেসগুলো করছেন বা যত ইনভেস্ট করছেন, যেটা এক্সপেকটেশন রাখছেন, আপনাকে এটা পেতে প্রবলেম দেবে বা পেতে আপনাকে সমস্যার মধ্যে ফেলে দেবে। আপনি যদি কুম্ভের জাতক জাতিকা বা মানুষ হন, তাই বিজনেস সামলান, দেখে করুন, চোখ কান খোলা রাখুন, বেটার রেজাল্ট পাবেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, সবচেয়ে বড় প্রবলেমের জায়গা হচ্ছে, আপনি দয়ার শরীর হয়ে পড়তে পারেন। সকলে আপনাকে কি বলবো, নিংড়ে নিয়ে বেরিয়ে চলে যেতে পারে, আপনাকে ইউজ করা বা আপনাকে ব্যবহার করা। আপনি হাউসওয়াইফ হলে বা আপনি ফ্যামিলি পার্সন হলে এটা আরও বেশি, বন্ধুত্ব বান্ধবী আত্মীয় স্বজন এনারা আপনাকে ইউজ করবে। স্বামী স্ত্রীর সম্পর্ক মোটামুটি শুভই চলছে, টুকটাক টুকটাক লেগে থাকবে কিন্তু অসুবিধা নেই, বাট ফ্যামিলি আত্মীয় স্বজন কাছের মানুষজন এবং তাদের প্রতি অন্ধ হয়ে যাওয়া আপনার সমস্যার কারণ হয়ে যাবে। তখন বলবেন আমাকে সবাই ঠকিয়ে গেল, আমাকে সবাই ইউজ করে গেল। আপনি ইউজ করতে দিলেন বলি তাহলে আপনাকে ইউজ করতে পারলো না, তো করতো না, পারতো থরি, তারা তো চুরি করে নেয়নি, তাদেরকে আপনি স্বেচ্ছায় দিয়েছেন। সো এটা একটু দেখুন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। এবং হাজব্যান্ড ওয়াইফের জায়গা মোটামুটি স্টেবল, ইভেন যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের যোগাযোগের জন্য এগোচ্ছেন, যদিও ভাদ্র মাসে কেউ কথাবার্তা বলেন না, মাসের শেষ দিকটা পড়ে যাবে আশ্বিন মাস, ওভারঅল জায়গাটা ভালো হচ্ছে, যোগাযোগের জন্য কথাবার্তা এগোনোর জন্য ভালো রেজাল্ট পাচ্ছে। কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন প্রেমিক প্রেমিকারা মিলিয়ে নেবেন, ভাঙা প্রেম জুড়তে পারে, ভালো ভালো জায়গা তৈরি হতে পারে, টুকটাক বিবাদ চলবে যেটা নর্মাল চলে, একটানা ভালো চলে না, নর্মাল যেটা চলে, কিন্তু টুকটাক বিবাদ চলতে পারে, কিন্তু প্রেম আলটিমেট আপনার কাছের মানুষ আপনার সাথে থাকছে, এটা ঘটনা যদি অ্যাকচুয়ালি সেটা প্রেম হয়। বাবা মায়ের সাথে সম্পর্ক ভালোই চলবে। এ মাসে ভাগ বটোয়ারা, জায়গা নিয়ে কোনো সমস্যা, লিগাল প্রবলেম আপনাকে ভুগিয়ে দেবে, তাই এই জায়গাগুলোকে চেপে পার করুন। কোনো লিগাল প্রবলেম, কোনো ভাগ বটোয়ারার জায়গায় যাচ্ছি, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারির ব্যাপার, সামলে পার করুন, বেটার হবে। যাদের সন্তান সম্ভাবা মানুষ, যে বোনগুলো 3 মাস, 5 মাস, 6 মাস, 9 মাস, 10 মাস, কোনো ইস্যু নেই, কোনো প্রবলেম নেই, ঠিকঠাক চলছে, ঈশ্বরের কৃপায় ঠিকঠাক রেজাল্ট পাবেন, কোনো অসুবিধা নেই, এবং তাদের ওপর সাড়েসাথীর প্রভাব পড়ে না জেনে রেখে দিন, তাই চাপ নেই। যাদের প্রেগনেন্সি চলছে এবং যাদের যাদের সদ্যজাত মা হয়েছেন, তাদের ওপর সাড়েসাথীর প্রভাব পড়ে না, বলা হয় শিশু নারায়ণ। বা আপনার পেটে যদি বাচ্চা থেকে থাকে, ধরুন আপনার প্রেগনেন্সি পিরিয়ডের বাচ্চার বয়স হচ্ছে 10 মাস, মানে 9 মাস, আপনার পেটে যে মানে হিসাব যেটা বাঙালিরা মায়েরা করেন না, আপনার ওপর সাড়েসাথীর এফেক্ট নেই, কারণ আপনার সাথে নারায়ণ রয়েছেন, নারায়ণ থাকলে সাড়েসাথী থাকে না, এটা জেনে রাখুন। সো নিশ্চিন্তে থাকুন, কোনো অসুবিধা নেই, বরং বাচ্চাগুলো ভোগাবে, যাদের বাচ্চা রয়েছে 5 বছর, 6 বছর, অতিরিক্ত বদমাইশি করবে, যাই হোক সেটা আপনার ব্যাপার, আপনি দেখে নেবেন, অসুবিধা নেই, ঠিক আছে, কোনো শরীর নিয়ে প্রবলেম হচ্ছে না, যাই হোক সেটা সবচেয়ে বড় ব্যাপার। পরের পার্ট হচ্ছে এডুকেশান পার্ট। দেখুন প্রাইমারি লেভেলের এডুকেশান কিন্তু যথেষ্ট স্টেবল, ঠিকঠাক,
ভালো করছে শিশুগুলো বাচ্চাগুলো 7-8 একটু বদমাইশি করতে পারে হতে পারে, কিন্তু যারা কুম্ভ রাশি প্রাইমারি এডুকেশান করছেন এডুকেশান ভালো হচ্ছে, ভালো চলছে, ভালোভাবে চলছে, কিন্তু বড়গুলো যত বড় হওয়ার দিকে এগোচ্ছে গ্র্যাজুয়েশন মাস্টার্স পিএইচডি এদের পড়াশোনায় অনীহা, পড়াশোনায় গণ্ডগোল, কনসেন্ট্রেশনের প্রবলেম, ইভেন বাইরের আউটসাইড বাইরের প্রতি মনোযোগ, চেষ্টা করলে সাফল্য আসবে কিন্তু চেষ্টায় ঘাটতি, টিচারদের সাপোর্টে একটু প্রবলেম রয়েছে, এটা একটু দেখে নিতে হবে। তাই আরও বেশি কনসেন্ট্রেশন, আরও বেশি মনোযোগ এবং নিজেরটা আদায় করে নেওয়া প্রয়োজন রয়েছে কুম্ভের জাতক বা জাতিকালে। বন্ধুরা এটা লক্ষ্য রাখুন, কারণ এটার লক্ষ্য রাখাটা প্রয়োজন, এবং নাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবেন এডুকেশান পার্টে বা এডুকেশানের জায়গায়। শত্রুতা থাকবে, শত্রুতা নিয়ে চলতে হবে, কিছু করার নেই, বাট এটা ভাগ্য বলতে পারেন, ডেস্টিনি বলতে পারেন বা লাক বলতে পারেন, শত্রুতা নিয়ে চলুন। ইনভেস্টমেন্ট, বড় ইনভেস্টমেন্ট, স্পেশালি ভূমি এবং ভূমি সংক্রান্ত ঝামেলা, গাড়িতে প্রবলেম নেই, গাড়ি কিনতে চাইছেন কিনতে পারেন, কিন্তু জায়গা জমি ভূমি ইভেন ঝামেলা পারিবারিক বিবাদ আপনাকে সামলে চলতে হবে আপনি যদি কুম্ভের জাতক হন বা কুম্ভ রাশির জাতক হন। তাই ওভারঅল চোখ কান খোলা রাখুন, চোখ কান খোলা রেখে এগোন, সাথে সাথে শেখাচ্ছে, বাধা বিপত্তি থাকছে, কাজ ভালোই হচ্ছে, আরামসে আপনি কাজ করে বেরিয়ে আসুন। এটাই মোটামুটি কুম্ভ রাশির ওভারঅল একটা জিস্ট, আশা করছি ভিডিওটা কাজে লাগবে। আর সবচেয়ে বড় ব্যাপার, অনেক কটা মানুষকে চিনতে পারবেন, তাদের মুখোশগুলো খুলে যাবে, খুলতে পারে, আপনি একটু পরীক্ষা করুন কে আপনার কাছের মানুষ আর কে নয়, বুঝে যাবেন। যা একটু জাজ করতে তো সমস্যা নেই, দেখুন না, বাজিয়ে নিন, রেজাল্ট বুঝে যাবেন। এটাই মোটামুটি সেপ্টেম্বরের রাশিফল, আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন। নমস্কার।